আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যে কানামাছি ভো ভো যে গল্পটা পড়িয়েছি, আজকে তার শেষ পার্ট। তার আগে আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি পারভীন সুলতানা, প্রধান শিক্ষক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। তো বন্ধুরা, তাহলে আমরা আজকে কোন বিষয়ে পড়ব? তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের কানামাছি ভো ভো। কানামাছি ভো ভো, এই কানামাছি ভো ভো এই প্রবন্ধে আমরা আজকে অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো অনুশীলনীতে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই গল্পটার মূল ভাবটা একটু জানিয়ে দিই। এই গল্পটাতে ছিল যে তপুর মামার বাড়ি হচ্ছে শীতলপুর গ্রামে। তপুর প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ি যায় এবং সেখানে গিয়ে অনেক আনন্দ হইচই করে। সাথে থাকে কে? তপুর মা বাবা এবং তার বড় বোন কান্তা, এবং সেখানে তার আরো মামাতো ভাই বোন আছে, তাদেরকে নিয়ে সে অনেক খেলাধুলা করে, অনেক মজা করে। এবার তপু যখন গিয়েছিল তখন সেখানে একটি সে নতুন খেলা শিখেছিল। খেলাটির নাম ছিল কানামাছি, এবং এই কানামাছি খেলাটি নিয়ম ছিল এরকম যে এই খেলাটি অনেকে মিলে একসাথে খেলা যায় এবং একজনের চোখ বেঁধে দেওয়া হয়, সে যাকে ছুঁয়ে দেবে তাকে আবার চোখ বেঁধে দেওয়া হয়। এভাবে খেলাটি চলতে থাকে। তো এই ছিল খেলাটি, এবং খেলার মধ্যে তপুর মামা চলে আসে, ছোট মামা, বেশ তারা মজা করে। তা আমাদের এটাই ছিল কানামাছি ভো ভো মূল কথা। তো আজকে আমি তোমাদেরকে অনুশীলনী নিয়ে আলোচনা করব। তা তোমরা সবাই বইটা খোলো, বইয়ে দেখো 64 পৃষ্ঠায় যাও, গিয়ে দেখো সেখানে আছে কি। এক নম্বরে ছিল শব্দার্থ, তাই না? আমরা এই শব্দার্থগুলো সবাই শিখে নিয়েছি এরই মধ্যে। গ্রীষ্ম, গ্রীষ্ম অর্থ কি মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গরমের কাল। তারপরে শব্দটি হচ্ছে মিছামিছি। মিছামিছি মানে কি? খামোখা বা কোনো কারণ ছাড়া। তারপরে শব্দটি ছিল বনভোজন। বনভোজন অর্থ চড়ুই ভাতি। তারপরে ছিল ঝাঁক। ঝাঁক শব্দের অর্থ কি মনে আছে? পাখি, মাছ অথবা মাছি, এদের দল। আর তারপরে একটি আছে ছড়া। ছড়া হচ্ছে এক জাতীয় ছোট কবিতা। আরেকটি ছিল শৈশব। শৈশব শব্দের অর্থ শিশুকাল, তাই না? নিশ্চয়ই তোমাদের সবাই মনে আছে, আমি আবার তোমাদেরকে মনেও করে দিলাম। এবার আমরা দুই নম্বর প্রশ্নে যাই। দেখো দুই নম্বরে কি আছে? ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমি এবার তোমাদেরকে একটি বোর্ডে টাঙিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, সাথে সাথে আমার সঙ্গে মিলিয়ে নেবে, আমিও তোমাদেরকে সহযোগিতা করছি। দেখো ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমরা কাল ড্যাশ গিয়েছিলাম, কি হবে? আমরা কাল কোথায় গিয়েছিলাম? বনভোজনে গিয়েছিলাম, তাই না? তাই হবে না? দেখো তো বন্ধুরা মিলেছে কিনা। আমরা কাল বনভোজনে গিয়েছিলাম। খ নম্বরে ছিল কি? বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস ড্যাশ কাল। কি কাল বন্ধুরা? হ্যাঁ, গ্রীষ্মকাল। ঠিক ধরেছ, কি কাল? গ্রীষ্মকাল। পরেরটা ছিল ড্যাশ তিনি ছুটে এসেছেন, কি হবে এখানে? ড্যাশ তিনি ছুটে এসেছেন, মিছামিছি তিনি ছুটে এসেছেন, তাই হয় না? দেখো তো মিছামিছি তিনি ছুটে এসেছেন। ঘ নম্বরে দেখো
ড্যাশ ঝাঁকে পাখি উড়ছে, তাহলে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে, তাই না? কি হবে? ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, দেখো ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। পরেরটা ছিল কি দেখো, মা আমাকে ড্যাশ শিখিয়েছে, কি হবে? হ্যাঁ, মা আমাকে ছড়া শিখিয়েছে, তাই হয় না? তাহলে দেখো আমি বসিয়ে দিলাম ছড়া। এরপরে আছে দেখো, আমার ড্যাশ কেটেছে মামার বাড়িতে, তাহলে কি হবে এখানে? হ্যাঁ ঠিক ধরেছ, আর বাকি আছে কোনটা? শৈশব, তাই না? তাহলে শৈশবে আমার শৈশব কেটেছে মামার বাড়িতে। এই ছিল আমাদের 2 নম্বর। নিশ্চয়ই তোমরা সবাই মিলিয়ে নিয়েছ এবং এটা করে ফেলেছ। তাহলে আমি এটা খুলে দিচ্ছি, নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই, সবাই পেরে গেছ আশা করছি। এরপরের প্রশ্নটি তোমরা দেখতে থাকো যে এরপরে কি আছে। আমরা অনুশীলনীতে দেখার চেষ্টা করি যে এরপরে কি আছে, ঠিক আছে? দেখছো সবাই? আচ্ছা দেখি, 3 নম্বরে সম্ভবত যুক্ত বর্ণ আছে, তাই না? তো এই যুক্ত বর্ণগুলো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, আর নতুন করে আমাদের তারপরেও আমরা দেখি গ্রীষ্ম, গ্রীষ্ম শব্দটিতে কোন যুক্ত বর্ণটি আছে? সয়মা। এবং এই সয়মা ভাঙলে কি হয়? স, মূর্ধন্য স এবং ম, এই দুটি বর্ণ পাওয়া যায়। অর্থাৎ মূর্ধন্য স এবং ম দিয়ে এই সয়মা যুক্ত বর্ণটি পেয়েছি। এবং তা দিয়ে দেখো দুটি শব্দ গঠন করা আছে, উষ্ম, উষ্মা। আরেকটি ছিল গ্রাম, তাই না? গয় র ফলা, অর্থাৎ গ এবং র ফলা। এবং এ দিয়েও দুটি শব্দ গঠন করা হয়েছে, গ্রহ আর একটি অগ্র। এবার আমরা 4 নম্বরে যাই। দেখো বন্ধুরা, এখানে আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। তো আমরা প্রশ্নগুলো একটু জানিয়ে দিই এবং আমরা উত্তর বলার চেষ্টা করি। আশা করি তোমরা সবাই পারবে, কারণ আমাদের এই প্রশ্নগুলো সবারই শেখা হয়ে গেছে। দেখো মুখে মুখে উত্তর বলি ও লিখি। কি ছিল? তপুর মামা বাড়ি কোথায়? কোথায় তপুর মামা বাড়ি? হ্যাঁ ঠিক ধরেছ, কোথায়? শীতলপুর, তাই না? তপুর মামা বাড়ি শীতলপুর। সবাই কখন খেলা করে? সবাই বিকালে খেলা করে। কখন করে? বিকালে, তাই না? সবাই কখন খেলা করে? বিকালে। গ নম্বর প্রশ্নটি ছিল, নতুন শেখা খেলার নাম কি? নতুন শেখা খেলার নাম হচ্ছে কানামাছি। নতুন শেখা খেলার নাম কানামাছি। পরেরটি ছিল, রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো? মনে পড়েছে? এক ঝাঁক মাছির মতো, তাই না? কিসের মতো? এক ঝাঁক মাছির মতো। তো তোমরা কি সবাই লিখে নিচ্ছ? নিশ্চয় লিখে নিচ্ছ, এক ঝাঁক মাছির মতো। তাহলে তপুর মামা বাড়ি কোথায়? শীতলপুর। সবাই কখন খেলা করে? বিকালে। নতুন শেখা খেলার নাম কি? কানামাছি। রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো? এক ঝাঁক মাছির মতো। ধন্যবাদ, তোমরা এটা সবাই লিখে নিয়েছ। এবার আমরা পরের প্রশ্নটিতে যাব। দেখো এটা খুবই মজার, না? এখানে আছে, ঠিক উত্তরটি বাছাই করি এবং বলি। সবাই খেয়াল করো, দেখো ঠিক উত্তরটি বাছাই করি এবং বলি। প্রথম প্রশ্নটি আছে দেখো, প্রথমে কার চোখ কাপড় দিয়ে বাঁধা হয়েছিল? মনে পড়ে তোমাদের? কার? শিহাবের, সুবিমলের, কেয়া, রাতুলের? নিশ্চয় মনে পড়ে গেছে, হ্যাঁ রাতুলে। তোমরা খাতায় লিখে নাও আর আমি এখানে টিক দিয়ে দিই, কোনটা হবে? রাতুলে। পরটা দেখো, রাতে উঠানে মাদুর পেতে
সবাই কি করে খেলে ঘুমায় পড়ে না গল্প করে গল্প করে খেলার সময় রাতুলের সামনে আঙ্গুল কে উঁচু করলো সোমা কান্তা তপু না কলক সোমা পরেটা দেখো মামা এসে কি করলেন বসতে চাইলেন খেলতে চাইলেন বাড়ি ফিরে যেতে চাইলেন না খেলতে মানা করলেন খেলতে চাইলেন তাই না নিশ্চয়ই আমার সঙ্গে তোমরাও মিলিয়ে নিয়েছো তাহলে নিশ্চয়ই এটাতে কোনো সমস্যা নেই এবার আমরা পরের প্রশ্নটিতে যাব দেখো পরের প্রশ্নটিও খুব সুন্দর ছিল বিপরীত শব্দ আমরা মনে পড়ে তোমাদের যে আমরা কিছু বিপরীত শব্দ শিখেছিলাম দেখো সেই বিপরীত শব্দ দিয়ে আবার বাক্য গঠন করা হয়েছে এখানে বাক্য আছে সেই বাক্যের শব্দগুলো বসিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে বলা হয়েছে দেখো এখানে বিপরীত শব্দ দেওয়া আছে বড় ছোট অনেক অল্প সামনে পিছনে আনন্দে দুঃখে পদ্মা একটি ড্যাশ নদী তাহলে এখানে কি হতে পারে পদ্মা একটি কি হবে বড় নদী গ্রামের ছেলে মেয়েরা ড্যাশ খেলাধুলা করে কিভাবে খেলাধুলা করে আনন্দে তাই না আনন্দের সাথে খেলাধুলা করে লিখে দিলাম পরেরটি আছে দেখো সবাই ড্যাশ হইচই শুরু করলো কি দেবো এখানে সবাই অনেক হইচই শুরু করলো আমাদের সামনে এগিয়ে যেতে হলে ড্যাশ তাকানো যাবে না কি হবে পিছনে ঠিক ধরেছো কি হবে পিছনে তোমরা লিখে নিয়েছো সবাই হ্যাঁ তা আবার একটু দেখি পদ্মা একটি বড় নদী গ্রামের ছেলে মেয়েরা আনন্দে খেলাধুলা করে সবাই অনেক হইচই শুরু করলো আমাদের সামনে এগিয়ে যেতে হলে পিছনে তাকানো যাবে না হ্যাঁ এটাই ছিল আমাদের সেই বিপরীত শব্দ দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ তৈরি করা এবার আমরা দেখো সাত নম্বর দিয়ে যাব সাত নম্বর প্রশ্নে আছে বাক্যগুলো পড়ি এবং অবস্থান বোঝানোর শব্দগুলো অবস্থান বোঝানোর শব্দগুলো দেখি অর্থাৎ এখানে যে বাক্যগুলো আছে একটি বাক্য দেখিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা বাগানে বনভোজন করছি এখানে অবস্থান বলতে বোঝাচ্ছে জায়গার নাম মানে এখানে কিছু বাক্য দেওয়া আছে তার মধ্যে কোনটাকে অবস্থান বোঝাচ্ছে আমরা ফাঁকা ঘরে সেটাই লিখবো তাহলে একটি দেওয়া আছে আমরা বাগানে বনভোজন করছি অবস্থান বোঝাচ্ছে কোথায় বাগানে তাই না ঠিক এরকমই খ নম্বর দেখো ওরা উঠানে গল্প করছে তাহলে অবস্থান বলতে কোনটা বোঝাচ্ছে উঠানে দেখো উঠানে কোনটা বোঝাচ্ছে অবস্থান উঠানে পরের বাক্যটি দেখো মাঠে খেলা চলছিল তার মানে অবস্থান বোঝাচ্ছে কোথায় কোথায় খেলা চলছিল মাঠে তাহলে মাঠটা হচ্ছে অবস্থান আমরা লিখবো মাঠে সন্ধ্যার পর আকাশে চাঁদ উঠলো তাহলে অবস্থানটা চাঁদটা কোথায় অবস্থান করে আকাশে তাই না তাহলে অবস্থান বোঝাচ্ছে আকাশে সন্ধ্যার পর আকাশে চাঁদ উঠলো পরের বাক্যটি আছে গ্রামটি ছবির মতো সুন্দর তাহলে এখানে কোনটাকে আমাদের অবস্থান বোঝাচ্ছে গ্রাম বোঝাচ্ছে না হ্যাঁ বোঝাচ্ছে তাহলে এটা কি হবে গ্রাম তাহলে আমরা বাগানে বনভোজন করছি বাগানটা অবস্থান বোঝাচ্ছে ওরা উঠানে গল্প করছে উঠানেটা অবস্থান বোঝাচ্ছে মাঠে খেলা চলছিল এখানে মাঠে অবস্থান বোঝাচ্ছে ঘ নম্বরে সন্ধ্যার পর আকাশে চাঁদ উঠলো আকাশে অবস্থান বোঝাচ্ছে গ্রামটি ছবির মতো সুন্দর এখানে গ্রামটা অবস্থান বোঝাচ্ছে এবার আমরা আবার ফিরে যাই বইতে অনুশীলনী আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নটা খুবই মজার এটা আমি শ্রেণীকক্ষে খুব আনন্দের সাথে করতে পারবো তোমরা দেখো আট নম্বরে ছিল শব্দ খুঁজি এবং মালা বানাই অর্থাৎ আমরা একটি শব্দ দিয়ে খেলা শুরু করব এবং সেই শব্দের শেষ অক্ষর দিয়ে আরেকটি শব্দ করব এভাবে আমরা যখন বিদ্যালয়ে যাব শ্রেণীকক্ষে আমাদের যে সহপাঠীরা আছে তাদের সঙ্গে বসে আমরা এই খেলাটি খুব সুন্দরভাবে করতে পারবো আর নয় নম্বরটা আমরা আগেই করে নিয়েছিলাম ছবির মাধ্যমে ছবি দেখিয়ে আমরা বাক্য লেখা শিখেছিলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের অনুশীলনী পাঠ
নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে বুঝে নিয়েছ। আশা করি কানামাছি ভোভো এই গল্পে তোমাদের আর কোনো সমস্যা নেই আশা করছি, এবং আমি যতটুকু পেরেছি তোমাদেরকে পুরো গল্পটা ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আমাদের আর সময় নেই, এখন বিদায় নেব। সে আবার তোমাদের সাথে আমার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ।